দুর্গাপুরে আইনস্টাইন এভিনিউতে প্রয়াত 4 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা সহ পাড়া প্রতিবেশীরা। প্রয়াত কাউন্সিলর পবিত্র মুখার্জির স্ত্রী হৈমী মুখার্জি বেশ কয়েকদিন আগে বাপের বাড়ি গিয়েছিলেন। এরপর আজ অর্থাৎ শনিবার সকালে তিনি তার ইস্পাতনগরের আবাসনের প্রধান দরজার তালা খুলে ঘরে ঢুকতে দেখেন আলমারি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, সমস্ত জিনিসপত্র ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সন্দেহ হতেই তিনি ঘরের পিছন দিকে গিয়ে দেখেন বাউন্ডারির লোহার দরজার তালা ভেঙে পিছনের দরজার ইন্টারলক ভেঙে দুষ্কৃতীরা ঘরের মধ্যে তাণ্ডব চালায়। এ বিষয়ে গৃহকর্তী হৈমী মুখার্জি জানান, কয়েকদিন তিনি ঘরে ছিলেন না। এর মাঝে 12ই নভেম্বর তার পুত্র একবার বাড়িতে এসেছিল, তখনও সব ঠিকঠাক ছিল। কিন্তু আজ সকালে এসে দেখেন পেছনের দরজা দিয়ে কে বা কারা ঢুকে তার ঘরের 2টি আলমারি ভেঙে আলমারিতে থাকা বেশ কয়েকটি অলংকার নিয়ে চম্পট দিয়েছে। এসে পরে দেখলাম সামনের দরজায় তালা দেওয়া ছিল, পিছন দরজায় আমার 2টো দরজা আঁ করে খোলা। তারপরে আমি ঘরে তালা খুলে ঢুকলাম, ঢুকে পরে দেখছি পিছন দিকে তালা ভাঙা, তারপরে ভিতর ঘরে দেখছি তালা ভাঙা, আলমারি পুরো ভেঙে চুরমার করে দিয়েছে ওরা, আমার গয়নাগুলো নিয়ে নিয়েছে। তারপরে এই দিকের দরজায় দরজা একদম ভেঙে দিয়েছে, তারপরে আলমারিটা ভেঙেছে। এর আগেও কি আপনি এরকম ভাবে গেছেন ফাঁকা রেখে? হ্যাঁ, এমনি আগেও গেছি, আগে কিন্তু ওই সব কিছু হয়নি। এই ঘটনা জানাজানি হতেই পাড়ায় হুলুস থুলুস পড়ে যায়। এই ধরনের চুরির ঘটনায় আতঙ্কিত প্রতিবেশীরা জানান, বিগত 30 বছরে এরকম চুরির ঘটনা ঘটেনি এই পাড়ায়। দুঃসাহসিক এই চুরির ঘটনা শোনার পর আতঙ্কে কি জানালেন প্রতিবেশীরা, শোনাবো আপনাদের। উনি এসছেন, যার বাড়ির ঘটেছে ঘটনা, উনি প্রায় 10টা এরকম টাইমে হয়তো এসেছেন। উনি টাইমটা আমি দেখিনি, কিন্তু হাজবেন্ড কাজে বেরোনোর টাইমে উনি তখনই প্রায় ঢুকলেন। নিয়ে ও ঢুকে কথা টথা বললে টলে তালা খুলেছে, তালা খুলে নিয়ে ঢুকে যে কিছু দেখেছে টেকেছে নিয়ে আমাকে বেরিয়েছে, বলছে শম্পা আমার ঘরে ডাকাতি পড়েছে। আমি বলছি সে কী গো? বলছে আমি স্যারকে গিয়ে বলবো। আমি বলছি শিগগিরি যে আমাদের একটা গ্রুপ আছে, পাড়ার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তুমি শিগগিরি যাও, তুমি আসলে তারপর আমি তোমার সাথে। আমাদের পাড়ায় জাস্ট আজকে সকালবেলা ওই বৌদি আসলেন, বৌদি এসে 1243 কোয়ার্টার নাম্বার আনছেন, 1243 উনি এসে বললেন যে এরকম আমার বাড়িতে সমস্ত কিছু চুরি হয়ে গেছে, দরজা দরজা ভাঙা। তো আমাদের অ্যাকচুয়ালি এখানে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে, আর আমাদের 12th সুইটে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুলেছি। তো ওনারা তো একটু ভুলে গেছেন একটু ইনফর্ম করতে, যে আমরা বলেছিলাম যে কেউ যদি না থাকেন তাহলে একটা ইনফরমেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবেন। তো যাই হোক, সেটা হয়নি কোনো কারণে। তো ওনার বাড়িতে অ্যাকচুয়ালি চুরির ঘটনায় দুষ্কৃতীরা সোনার বালা, আংটি, রূপোর কোমরবন্ধনী সহ বেশ কিছু অলংকার নিয়ে পালিয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2 থেকে 2.5 লক্ষ টাকা। এই ধরনের চুরি এর আগে কখনো ঘটেনি বলে জানিয়েছেন পাড়ার প্রতিবেশীরা। এই ঘটনায় স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ দেখা যায় আইনস্টাইন এভিনিউর 12 নম্বর স্ট্রিটে। দুঃসাহসিক এই চুরির ঘটনায় আতঙ্কের ছাপ প্রয়াত কাউন্সিলর পবিত্র মুখার্জির স্ত্রীর চোখে মুখে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। যদিও পাড়ায় একটি সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর থানার অন্তর্গত নিউটন ফাঁড়ির পুলিশ। দুর্গাপুরে দিন দিন চুরির ঘটনা বেড়েই চলেছে, প্রশাসনের তরফে কিনারা হয়নি কোনো চুরির ঘটনার। যদিও পাড়া প্রতিবেশীরা প্রশাসনের ওপর ভরসা রেখেছেন, আশা করছেন চুরির কিনারা হবে। সমরেন্দ্র দাস, LCW India, দুর্গাপুর। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন, এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার, জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার, দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়।
যোগাযোগ নাম্বার 9614061558 9332543650 এবং 9002190082।